এখন দেখবেন ইসলামিক অনুষ্ঠান হাজী তাহির আলী ফাউন্ডেশন আলোর পথে পাওয়ার্ড বাই সাদ কোয়ালিটি প্রোডাক্টস ইউএসএ সৌজন্যে খাইরুননিসা মহিলা টাইটেল মাদ্রাসা ইসলামিক ইনভেস্টমেন্ট গ্রুপ বিএইচ হোম কেয়ার আলহামরা কালেকশন হিলসাইড ফেব্রিক প্লাস এবং স্মার্ট শেপ সাপ্লাই। খোশ আমদেদ মাহে রমজান। রমজানের পবিত্রতা রক্ষা করুন, করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক পরুন, ঘন ঘন সাবান দিয়ে হাত ধুন, জনসমাগম এড়িয়ে চলুন। জনস্বার্থে স্বাদ কোয়ালিটি প্রোডাক্টস ইউএসএ হাজী তাহির আলী ফাউন্ডেশন খাইরুননিসা মহিলা টাইটেল মাদ্রাসা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. إذا السماء فطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হামদান ইউআফি নিআমাহ ওয়া ইউকাফি মাযীদাহ, ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, দূরে এবং কাছে, দেশ এবং বিদেশে, যে যেখান থেকে দেখতেছেন, সকলকে আমাদের এভিটিভির পক্ষ থেকে জানাই মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র রমাদানুল মুবারক উপলক্ষে আমাদের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান হাজী তাহির আলী ফাউন্ডেশন আলোর পথে পাওয়ার্ড বাই সাদ কোয়ালিটি প্রোডাক্টস ইউএসএ কো-স্পন্সর হিসেবে রয়েছেন খাইরুননিসা মহিলা টাইটেল মাদ্রাসা ও ইসলামিক ইনভেস্টমেন্ট গ্রুপ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রতিদিনকার ন্যায় আমাদের আজকের এই নিয়মিত আয়োজনে বিষয়ভিত্তিক আলোচনায় আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন পূর্ব সিলেটের প্রখ্যাত আলেমে দিন প্রবীণ আলেম গঙ্গাদিয়া খাজিরবাজার জায় মসজিদের সম্মানিত খতিব হজরত মাওলানা নিজামুদ্দিন সাহেব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তাকওয়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। এ বিষয়ে আমরা আলোচনায় যাওয়ার আগে সকল দর্শক শ্রোতাদেরকে অনুরোধ করব, আমাদের অনুষ্ঠানগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে পরামর্শ জানাবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা চলে যাচ্ছি আজকের আলোচনায়। আমি এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি হযরত মাওলানা নিজামুদ্দিন সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। بارك الله لنا ولكم في القرآن الكريم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وصلي اللهم وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين شمعني تودر شخص ترتا أما دير أزغير لتشو بشوي تقوى
এ প্রসঙ্গে যে বক্তব্য আমরা উপস্থাপন করার চেষ্টা করব সেই বক্তব্যটা আজকের বেলায় আমরা বিপরীতমুখী আলোচনা করব। প্রথমে আমরা তাকওয়ার ফলাফল ওখান থেকে আমরা শুরু করব। আমরা বিশ্বাস করি ইহকালের এই জীবন আমাদের শেষ নয়, আমাদের আসল জীবন সেটা হচ্ছে পরকাল। আর পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা তার শ্রেষ্ঠ সৃষ্টি মানব এবং জিন জাতির জন্য দুটি আবাস স্থল রেখেছেন, একটি জান্নাত অপরটি জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা সেই জাহান্নাম এবং জান্নাতের যে অধিবাসী যারা হবে তাদের বৈশিষ্ট্যগুলি পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা বিভিন্নভাবে উল্লেখ করেছেন। আমি আমার এই আলোচনাটা আজকে শুরু করতেছি ওখান থেকে যে ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, ইহকালের জীবনে যারা মুত্তাকি হবে, যারা তাকওয়া অর্জন করবে, তাকওয়ার বৈশিষ্ট্য যারা গ্রহণ করবে, তাদের জন্য রয়েছে ইহকাল এবং পরকালের সমস্ত কল্যাণ এবং সফলতা, কামিয়াবি, সাকসেস। তো আমরা প্রথমত যে বিষয়টি উল্লেখ করতে যাব সেটি হচ্ছে তাকওয়ার পরিচয় এবং তাকওয়া কিভাবে অর্জন করতে হয়, এই দুইটি বিষয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা পবিত্র রমজানের মাসে সিয়াম সাধনার এই দিনে যে আলোচনায় আমরা অংশ নিয়েছি এখানে একটি বিষয় আমাদের দেখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা মুমিন বান্দাদের জন্য সিয়াম সাধনা ফরজ করেছেন এবং তার উদ্দেশ্য বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের জন্য এ কারণেই সিয়াম সাধনা ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো তাকওয়া অর্জন করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলি বলেছেন, আরও একটি বিষয় আছে যেমনটি সূরাতুল ফাতিহার সম্ভবত তৃতীয় রুকুর শুরুতে বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, সেখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একই বক্তব্য দিয়েছেন যে তোমরা ইবাদত এ কারণেই করো যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো তাকওয়া অর্জনের যে চাহিদা, যেটা সেই চাহিদা হচ্ছে আমাদের ইহকাল এবং পরকালের মুক্তি এবং সফলতা, এটাই আসল বিষয়। এখানে আমরা তাকওয়ার একটু পরিচয় উল্লেখ করতে চাই। তো তাকওয়া শব্দের আসল অর্থটা হচ্ছে আত্মরক্ষা করা। মানুষ কোনো ধরনের তার চাহিদার বিপরীতে, তার দাবির বিপরীতে যদি কোনো জিনিসের সম্মুখীন হয় তখন সেই মানুষ সেখান থেকে আত্মরক্ষা করতে চায়। আমরা দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে উভয় ক্ষেত্রেই আমরা বিভিন্ন ধরনের অপকর্মের সম্মুখীন, সেখান থেকে আমরা নিজেদেরকে রক্ষা করার যে অনুভূতি এটাই হচ্ছে তাকওয়া। এবং এর কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার জীবনে মানুষের সম্মুখে যে সমস্ত বিষয় রাখেন, যদি মানুষ সেখানে তাকওয়া অর্জন করে, তাকওয়া অবলম্বন করে, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যত কঠিন সমস্যা হোক না কেন তাকে সেখান থেকে আল্লাহ তাআলা নিজে উদ্ধার করেন। যেমনটি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরাতুত তালাকে বর্ণনা করেছেন মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মানুষ এখানে দুইটা বিষয়ে জড়িত আছে, একটা হচ্ছে তার সামনে বা তার সে যে পরিস্থিতির শিকার, সেখানে যত বড় কঠিন সমস্যাই হোক না কেন সে যদি তাকওয়াদার হয়, সে যদি তাকওয়া অবলম্বনকারী হয়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিজে অঙ্গীকার করেছেন মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, তাকে আল্লাহ তাআলা উদ্ধার করবেন, তাকে আল্লাহ তাআলা এখান থেকে বাহির করে আনবেন। ঠিক এমনিভাবে মানুষ তার জীবনের যে অর্জন, সেই অর্জনের ক্ষেত্রেও মানুষ অনেক ধরনের অপপথ অবলম্বন করে। যদি তাকওয়া অবলম্বন করে মানুষ, তাহলে সেখান থেকে আল্লাহ তাআলা বলছেন যে মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সে কল্পনাও করতে পারবে না যে কোন পথ থেকে আল্লাহ তাআলা তাকে ভালো জীবন উপকরণ দান করবেন, অর্থাৎ রিজেক্ট দান করবেন।
আমরা এখানে একটা জিনিস দেখি, সচরাচর আমাদের সমাজে ওই যে জীবনের আমাদের যে অর্জন, সেই অর্জনের ক্ষেত্রেই আমরা বেশিরভাগ তাকওয়া লঙ্ঘন করি। জীবনের সবচেয়ে বেশি আমরা তাকওয়া লঙ্ঘন করি যেখানে আমরা জীবনের অর্জন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাআলা ব্যাপারটা বলেছেন যে তোমরা এখানে যদি তাকওয়া অবলম্বন করতে পারো তাহলে তোমরা যেখানে যাহাকে তোমরা সংকট মনে করো তাকওয়া অবলম্বন করলে আমি আল্লাহ তোমাদেরকে সেই সংকট থেকে উদ্ধার করব। অপরদিকে পাশাপাশি আমি আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা এমন একটি উত্তম পন্থায় তোমাদেরকে জীবন জীবিকার উপকরণগুলি দিব যেটা তোমরা কল্পনাও করতে পারো না। এক্ষেত্রে আমরা সহজভাবে এই জিনিসটা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা আমাদের দুনিয়া এবং আখেরাতের যত কল্যাণ যত মঙ্গল সব কিছু এখানে নির্ভর করে রেখেছেন যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। তাকওয়া অর্জন করলেই আমাদের সব ধরনের কল্যাণ আমাদের সামনে অবধারিত। এখানে একটি বিষয় আমাদের একটু ব্যাপক আলোচনা করা প্রয়োজন বলে আমি মনে করি। আমরা যারা পবিত্র কোরআন বিশ্বাস করি আমরা একটা জিনিস জানি যে সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাবারক ওয়া তাআলা একটা বিষয় খুব ব্যাপকভাবে আলোচনা করেছেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। এখানে হুদাল্লিল মুত্তাকিন বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন যে পবিত্র কোরআন আমি তো তোমাদের জন্য হেদায়তের জন্য দিয়েছি, কিন্তু এই কোরআনের হেদায়ত তোমরা যদি পাইতে চাও তাহলে এর আগে তোমাদের তোমরা নিজেদের মধ্যে তাকওয়ার বৈশিষ্ট্য তাকওয়ার গুণাবলী অর্জন করো, কেননা তাকওয়া অর্জন না করা পর্যন্ত কোরআনের হেদায়ত পাওয়া যায় না। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বিষয়টা উপস্থাপন করতে চাই। ধরেন গভীর অন্ধকার রাত, গভীর অন্ধকার রাত, ওই রাতে জল বৃষ্টি ঝড় ঝাঞ্চা অনেক কিছু হচ্ছে আর একজন মানুষ তার একটা নির্ধারিত গন্তব্যে অবশ্যই তাকে যেতে হবে, যেভাবেই হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আরামে হোক কষ্টে হোক ওখানে তাকে যেতেই হবে একটা ঠিকানায়। এমত অবস্থায় যদি ওই মানুষের হাতে কেউ একটা আলোর বর্তিকা তার হাতে দেয় তাহলে সেই মানুষটি ওই আলোর বর্তিকাটা নিয়ে ওই অন্ধকারাচ্ছন্ন পথ অতিক্রম করে তার গন্তব্যে সে নিরাপদে পৌঁছতে পারে। পক্ষান্তরে যদি এই মানুষটা তার কাছে কোনো ধরনের আলোক বর্তিকা না থাকে, কোনো আলোর ব্যবস্থা না থাকে, তাহলে সে ওই পথ অতিক্রম করে তাকেও যেতে হবে, কিন্তু বিষয়টা খুব মারাত্মক হবে তার জন্য। যেমন যে বিষয়টা আমরা বলতে চাই যে আমরা ইহকালের জীবনে আসি, আমরা এখন জীবন্ত আসি, আমরা একসময় মৃত্যুর কোলে আমাদেরকে অবশ্যই যেতে হবে। আমরা যদি পবিত্র কোরআনের হেদায়তকে, পবিত্র কোরআনের যে আলোক বর্তিকা তা যদি আমরা গ্রহণ করে ওই নির্ধারিত জায়গায় আমরা যেতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা আমাদের জন্য ইহকাল এবং পরকালের অজস্র কল্যাণ রেখেছেন। আর যদি কোরআনের সেই হেদায়ত আমরা গ্রহণ না করি, সেই গ্রহণ না করি তবুও আমাদেরকে কিন্তু মরতে হবে। আর আমরা যদি কোরআনের হেদায়ত ছাড়া আমরা যদি মারা যাই, আমরা যদি মরি তাহলে আমরা পরকালের জীবন আমাদের ধ্বংস হয়ে যাবে। সুতরাং সেখান থেকে আমরা যেই ধ্বংস থেকে আমরা মুক্তি পেতে হলে আমাদের প্রয়োজন হবে কোরআনের হেদায়ত, আর কোরআনের হেদায়ত পেতে হলে আমাদেরকে অবশ্যই তা পরগুণ অর্জন করতে হবে। আমরা এই বিষয়টি আরও একটু অগ্রসর হই। আমরা অনেক সময় দেখি যে আমরা আমাদের জীবনের যতগুলি কর্মক্ষেত্র আছে এই কর্মক্ষেত্রগুলির মধ্যে আমরা অনেক সময় যে আমাদের সাধারণ চালচলন যেটা সেই চালচলনে আমরা অনেক সময় তাকওয়ার প্রতি আমাদের কোনো লক্ষ্য থাকে না। এই বিষয়টা আমাদের খুবই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে যে আমরা যখনই জীবনের যে কোনো ক্ষেত্রে আমরা অবতীর্ণ হই না কেন আমরা যেন মুত্তাকির বৈশিষ্ট্যগুলি নিয়ে আমরা থাকতে পারি। আরও একটি ছোট্ট বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন মনে করি। আমরা এখানে কোরআনুল করিমের কিছু কিছু বিষয় আমরা কিছু কিছু ভুল ধারণা নিয়ে আমরা জীবন যাপন করতেছি। যেমন কুরআনুল করিমের একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। আমরা এই আয়াতের মর্মের দিক দিয়া যখন যাই এখানে একটা মারাত্মক ভ্রান্তিতে আমরা উপনীত হই। আল্লাহ বলতেছেন আমি আল্লাহর যারা ওলি তাদের ইহকাল এবং পরকালে না কোনো ভয় আছে, না কোনো ডর আছে, না কোনো চিন্তা আছে। এরা কারা? দুটি গুণ যাদের মধ্যে থাকবে তারা সবাই আমি আল্লাহর ওলি, একটা
ইমান এবং একটা তার তাকওয়া। তো আমরা অনেক সময় এই বিষয়টা নিজেরা না বুঝে আমরা ওই অলির যে বৈশিষ্ট্য ওগুলি নির্ধারিত কিছু কিছু মানুষ, আমি কারো নাম নিচ্ছি না, নির্ধারিত কিছু কিছু মানুষের ক্ষেত্রে অমুক হমুক 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 করা সবাই আল্লাহর অলি, কিন্তু আল্লাহ তাআলা তো এই অর্থেটা বলেন নাই। আল্লাহ তাআলার বক্তব্যের মূল কথা হচ্ছে যে তোমরা সবাই হবে আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর অলি, আমি আল্লাহ হব তোমাদের অলি, আমি হব তোমাদের অভিভাবক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সেই অভিভাবকত্ব আমাদের সার্বজনীন করতে গিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা কি করো, তোমরা ঈমান আনার সাথে সাথে তোমরা ঈমানের সাথে সাথে তাকওয়া অবলম্বন করে সবাই আমার বন্ধু হয়ে গেল। ক্ষেত্রে আবার বন্ধুত্বের ক্ষেত্রে হয়তো ক্রাইটেরিয়া থাকতে পারে, ক্লাসিফিকেশন থাকতে পারে, কেউ হয়তো নিকটতম ঘনিষ্ঠ বন্ধু হতে পারে যার যার আমলের উপর, যার যার তাকওয়ার উপর ভিত্তি করে। কিন্তু তাকওয়াটাই হচ্ছে যে হুয়াল ইমতিসালু বি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া ইজতিনাবু আন-নাওয়াহি, যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মাধ্যমে যে আমাদেরকে হেদায়েত দিয়েছেন, যা কিছু নির্দেশ দিয়েছেন আদেশ করেছেন সেগুলো বাস্তবায়ন করা, এবং যা কিছু নিষেধ করেছেন সেগুলো আল্লাহর ডর এবং ভয় নিয়ে সেগুলো থেকে বিরত থাকা, সেটাই কিন্তু মূলত তাকওয়া। এটা আসল তাকওয়া এটাই। জি, তো এখানে যে বিষয়টা আমরা আমরা জানার দরকার, এখানে আমরা আরেকটা ভ্রান্তিতে ছিলাম, আমাদের যে ভারত পাক ভারত উপমহাদেশ যেটা, এখানে একটা জিনিস আমাদের দেখতে হবে যে আরব সাগরের পূর্ব পারে আমরা, কুরআন নাজিলের দেশ ছিল আরব সাগরের পশ্চিম পারে, কুরআন নাজিলের দেশটি ছিল আরব সাগরের পশ্চিম পারে, ওখান থেকে কুরআন সরাসরি আমাদের কাছে আসে নাই, মধ্যখানে আরব সাগর, সেটা ছিল আমাদের জন্য তখনকার সময়ের দেয়াল প্রাচীর, ওখান থেকে ইসলাম দিন কুরআন উত্তর দিকের তৎকালীন যুগের ফারস অর্থাৎ ইরাক এবং ইরানে প্রথম গেছে, ওখান থেকে ওদের ভাষায় তাকওয়ার যে অনুবাদ, সেই অনুবাদটা তাদের ভাষায় যখন হয়ে গেছিল কি পরহেজ, যারা তাকওয়া অবলম্বন করে তারা পরহেজগার। এখন ওই পরহেজগার শব্দটা আরবি থেকে সরাসরি ফার্সির দিকে গিয়ে ওখান থেকে ঘুরে ঘুরে আফগানিস্তান হয়ে পাক ভারতে প্রবেশ করেছে। আমরা আমাদের যে ভাষা, আমাদের যে মাতৃভাষা, আমাদের যে ভাষা, সেই ভাষায় তাকওয়া কি সে সম্পর্কে আমরা আসলেই জানি না। তো তাকওয়ার যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য যেটা, এখানে আমরা কিন্তু একটা বিভ্রান্তির শিকার হয়ে গেছি যে পরহেজগার এবং পরহেজ, পরহেজ অর্থাৎ বিরত থাকা আর পরহেজগার যে বিরত থাকে, আমাদের ভাষায় কিন্তু পরহেজগার শব্দটার অর্থটা পরিবর্তিত হয়ে আমরা শুধুমাত্র এখানে বুঝতেছি যে যার যেভাবে ইচ্ছা সেভাবে চলুক, কিন্তু সে যদি কিছু নওয়াফিল কাজ করে আর হাজারি সলানিয়া তসবিহ তালবীহ বেশি বেশি করে এই সমস্ত কিছু যদি বেশি করে তাহলে এটাকে আমরা পরহেজগারি বলে মনে করি। আসলে পরহেজ শব্দটার অর্থ হচ্ছে ত্যাগ করা, অর্থাৎ আল্লাহ তাআলার যতগুলি বিষয় নিষিদ্ধ, যত বড় বিষয় হোক না কেন, যত বড় কঠিন বিষয় তত বেশি আমরা দূরত্বে থাকবো, যত দুর্বল একটু অর্থাৎ এক কথায় আমরা আল্লাহ তাআলার নিষিদ্ধ যে বিষয়গুলি এখান থেকে আমরা আমাদেরকে সরাইয়া নেওয়ার নাম হচ্ছে পরহেজগারি বা তাকওয়া। এক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করা দুই দরকার, তাকওয়ার কয়েকটা শ্রেণী আছে যেটা আপনারা অবশ্যই জানেন। তো এর মধ্যে একটা শ্রেণী হচ্ছে আমাদের তাকওয়া হতে হবে তিনটি বিষয়ে প্রধান, এর মধ্যে প্রথম তাকওয়া হতে হবে আমাদের ইমান, যেটা সেই ইমানটা কিন্তু শিরক মুক্ত হওয়া চাই। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমরা জানি যে আমরা বিশ্বাস করি এই সৃষ্টির স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা, এবং গোটা সৃষ্টিকে নিয়ন্ত্রণ করেন তিনি এককভাবে। আমরা একত্রে কিন্তু মাঝে মাঝে বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাআলার একক নিয়ন্ত্রণ যেগুলি, এগুলি আল্লাহ তাআলার বিভিন্ন সৃষ্টির সাথে আমরা সংস্পৃষ্ট করি, এখানে কিন্তু আমরা তাওহীদের যে বিষয় বৈশিষ্ট্য যেটা সেটা আমাদের নষ্ট হয়ে যায়, এখানকে আমাদের তাকওয়ার ঠিক থাকছে না। কারণ তাকওয়ার মূল সংজ্ঞাটাই যে যদি মুত্তাকি হিসেবে আমরা পরিচয় দেই তাহলে আল মুত্তাকি মান ইয়াত্তাকি শিরকা ওয়াল মাআসি, যে শিরক থেকে এবং গুনাহের কাছ থেকে নিজেকে কি করে বিরত রাখে সেই মুত্তাকি, এবং যদি তার আমলের মাধ্যমে শিরক যুক্ত থাকে, তার কার্য কাজকর্ম বা আমলের মধ্যে যদি গুনাহ লিপ্ত থাকে, গুনাহ সংযুক্ত থাকে, তাহলে তো সে মুত্তাকির পর্যায়ে পড়বেই না। এখানে একটা বিষয় আমাদের জানা দরকার, যদি ইমানের ক্ষেত্রে কোনো মানুষ পরিপূর্ণ মুত্তাকি না হয়, যদি শিরকের কোনো সমস্যা তার মধ্যে থেকে থাকে তাহলে সে কিন্তু চিরস্থায়ী জাহান্নামে হয়ে যাবে, এখানে আর কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আর যদি মানুষটা অন্য কোনো ভাবে বিভিন্ন ধরনের কবিরা গুণ অনেক করেছে কিন্তু তাকওয়ার এই
আকীদার ক্ষেত্রটা যদি তার সুস্পষ্টতা শিরক মুক্ত থাকে তাকে তাহলে আল্লাহ তাআলা তাকে যদিও অন্যান্য পাপের কারণে তাকে যদিও জাহান্নামে শাস্তি দেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিরস্থায়ী জাহান্নামে করবেন না কিন্তু শিরক যেখানে থাকবে সেখানে তার কোনো রক্ষা নাই যেমনটি কোরআনে বারবার আছে ইন্নাস শিরকা আলা যুলমুন আযীম এরপর আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইযু মান ইয়াত্তাকিল মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহর সাথে যারা শিরক করবে অংশীদার স্থাপন করবে জান্নাত তাদের জন্য হারাম এবং তাদের চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম এখানে এই বিষয়টা আমাদেরকে খুবই গুরুত্বের সাথে লক্ষ্য করতে হবে যেন আমাদের ঈমানটা যেন পরিপূর্ণভাবে শিরক মুক্ত হয় আমলের ক্ষেত্রে যদিও আমরা কোনো কোনো ক্ষেত্রে আমলের ক্ষেত্রে আমরা যদি পাপী হই সেই পাপের শাস্তি আল্লাহ তাআলা কিছু আমাদেরকে দুনিয়াতে দিবেন ওখানে অনেকটা ক্ষমা করে দিবেন কিছু পাপ যে পাপের শাস্তি আল্লাহ তাআলা আমাদেরকে পরকালে দিলেও আল্লাহ তাআলা শেষ পর্যন্ত আমাদেরকে বিভিন্ন ভাবে ক্ষমা করে দিবেন আমরা এক সময় রক্ষা পেয়ে যাব কিন্তু তাকওয়ার এই যে শিরক থেকে যদি আমরা বেঁচে থাকতে না হইতে পারি তাহলে আমাদের কিন্তু অন্যান্য কোনো আমলে কাজে আসবে না এখানে মূল বিষয়টা হচ্ছে তাকওয়া কিন্তু একটি বিষয় আমরা এই আপনার যে সূরা বাকারার প্রথমে এই একটা আয়াত তেলাওয়াত করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন যেমন করে রোজার বেলায় বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন এই যে আমরা সিয়াম সাধনা করতেছি মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা এরকম ভাবে নামাজ রোজা হজ যাকাত যা ইবাদত বন্দেগী আছে সব ইবাদতের পরে আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন আমরা যদি কুরবানি দেই আল্লাহ বলতেছেন লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া মিনকুম তাকওয়া না থাকলে কিন্তু এই সব ক্ষেত্রে আসল কথাটা কি তাকওয়া তাকওয়া কিন্তু আমি যা একটা বিষয় এই তাকওয়ার যে বিষয়টা আমরা হয়তো তাকওয়া সমাজে মনে করে যে দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা যারা বা এগুলোর মাঝে এগুলো কিন্তু নিদর্শন ইসলামের শেয়ার কিন্তু এগুলোর মাঝে কিন্তু তাকওয়া নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তো আত্তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মিরারিন তিন তিন বার ইশারা করে বলতেছেন তাকওয়ার স্থান কিন্তু এখানে এখানে তাকওয়ার স্থান কিন্তু পরহেজগারি তাকওয়া বা আল্লাহর ডর খোদাবিরুতা যেটা সেটা কিন্তু অন্তরে সেটা কিন্তু আমাদের লেবাসের মধ্যে নয় এখানে এই একটা বিষয় আমি আপনাকে বলি একটা জিনিস সাধারণভাবে আমরা দেখতে পাই সত্যিকার অর্থে যদি কোনো ধরনের একটা টর্চ লাইটার যদি তার ব্যাটারিটা ঠিক থাকে তাহলে সুইচ দিলে আলো দিবে তো অন্তরের মধ্যে তাকওয়া আছে তার বহিঃপ্রকাশ হয় মানুষের আলোচনায় কাজে আমলে এখানে শুধু বাহ্যিক আমলগুলি কার্যকরী হয় না যদি তার অন্তর ঠিক না থাকলে বাহ্যিক এগুলো কোনো কাজে আসে না কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তো ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুয়ারিকুম যে আল্লাহ তোমাদের জিসিমের দিকেও তাকাবেন না তোমাদের চেহারার দিকেও দেখেন না ওয়ালাকিন ইলা আমালিকুম ওয়া কুলুবিকুম তোমাদের আমল কি এবং এই আমলের পিছনে তোমাদের অন্তরে কি রয়েছে সেটা কিন্তু দেখেন এটা হলো তাকওয়ার মূল সকল মুসলিমের জন্য সকল মুমিনের জন্য একটা লক্ষণীয় বিষয় হচ্ছে জীবনে আমরা যতগুলি আমল করি সকল আমলের ক্ষেত্রে আমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারি কেননা তাকওয়াই হচ্ছে আমাদের মূল চাবিকাঠি যেমনটি আমি শুরুতে বলেছিলাম যে আজকে আমার বক্তব্যটা বিপরীত মুখী হবে অর্থাৎ ফলাফল থেকে শুরু হচ্ছে যে ইন্না লিল মুত্তাকিনা মাফাজা সফলতা যদি আমরা দুনিয়া এবং আখেরাতে পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে সুবহানাহু তাবারক আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলার দরবারে আমরা চাই যেন আল্লাহ আমাদের সবাইকে তাকওয়া অর্জনের তৌফিক দেন আমিন বিশেষত আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র এই রমাদান মাসের যে সিয়ামের যে সাধনা আমাদের জন্য দিয়েছেন এবং সেখানে আল্লাহ তাআলা যে তার লক্ষ্য বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন আমরা যেন সেই তাকওয়া অর্জন করে এই মাসের এই সিয়াম যেন আমরা সাধন করতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেন আমিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক গুরুত্ব এবং প্রয়োজনীয়তা এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে অসংখ্যবার বলতেছেন ওয়াত্তাকুল্লাহ ফাত্তাকুল্লাহ এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ডরাও এরকম নির্দেশনা দিচ্ছেন এমনকি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ তোমরা আল্লাহকে যথাযথভাবে কি করো হক আদায় করে
ডরাও, ভয় করো, এবং ওলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বলে ডাক দিচ্ছেন, আবার বলতেছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখান থেকে আমাদেরকে একটা সবক নিতে হবে যে যে শুধু ইমানদার মুসলমানের ঘরে জন্ম নিলেই যে আমি মুসলমান হয়ে মারা যাব এর কোনো নিশ্চয়তা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলতেছেন যে বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন তবকায় সৃষ্টি করেছেন, এর মধ্যে ওমিনহুম মান ইউলাদু মুমিনান ওয়া ইয়াহইয়া মুমিনান ওয়া ইয়ামুতু মুমিনা, কেউ মুমিন হিসাবে জন্মগ্রহণ করে, কেউ সারা জীবন মুমিন হিসাবে জীবনযাপন করবে কিন্তু মারা যাবে মুমিন হিসাবে, আবার ওমিন হুম মাই ইউলাদু মুমিনান ওয়া ইয়াহইয়া মুমিনান ওয়া ইয়ামুতু কাফিরা, মুমিন হিসাবে জন্মগ্রহণ করবে আবার মুমিন হিসাবে জীবনযাপন করবে কিন্তু মারা যাবে কাফির হিসাবে। এটা কিন্তু যদিও কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, সবাই কিন্তু ফিতরতের উপর জন্মগ্রহণ করে, তারপরেও পিতামাতা যদি মুমিন হয় তাহলে স্বাভাবিক জন্মগতভাবে সে মুমিন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলো, পিতামাতা যদি হিন্দু বৌদ্ধ বা অন্য ধর্মাবলম্বী হয় জন্মগ্রহণের ক্ষেত্রে দেখ সে জন্ম থেকেই অন্য ধর্মাবলম্বী হয়ে যায়। কিন্তু এরপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওমিন হুম মান ইউলাদু কাফিরান ওয়া ইয়াহইয়া কাফিরান ওয়া ইয়ামুতু কাফিরা, কেউ কাফিরের ঘরে জন্মগ্রহণ করে কাফির হিসাবে জীবনযাপন করে আবার কাফির হিসাবে মারা যায়, আবার ওমিন হুম মান ইউলাদু কাফিরান ওয়া ইয়াহইয়া কাফিরান ওয়া ইয়ামুতু মুমিনা, কেউ কাফিরের ঘরে জন্মগ্রহণ করলেও সারা জীবন কাফির হিসাবে জীবনযাপন করে কিন্তু তার সৌভাগ্য তাকে কি করে মুমিন হিসাবে মৃত্যুবরণ করে। এই জন্য আমাদেরকে উচিত হচ্ছে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানানো উচিত যে আল্লাহ আমাদেরকে মুমিন মুসলমান ঘরে কি করেছেন, জন্মগ্রহণ করেছেন, মুমিন মুসলমান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতেছি, যাতে করে মুসলমান হিসাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করতে পারি, যেতে পারি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কি করো না মৃত্যুবরণ করো না। এজন্য কিন্তু আমরা এই যে তাকওয়ার যে মাপকাঠি, তাকওয়ার যে বৈশিষ্ট্য, সেগুলো কিন্তু আমাদেরকে অর্জন করতে হবে, বিশেষ করে কোরআন শরীফের মধ্যে, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে গুণাবলী এবং বৈশিষ্ট্য আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, এগুলো আমাদের ব্যক্তি জীবনে, আমাদের সামাজিক জীবনে, পারিবারিক জীবনে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি তখনই দেখা যাবে আমাদের ইহকালীন মুক্তি, কল্যাণ এবং পরকালীন মুক্তি এখানেই নিহিত রয়েছে, যেগুলো হযরতের আলোচনার মাধ্যমে আমরা সংক্ষিপ্ত সময়ে হলেও জানতে পেরেছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আপনাদের সকলকে পরবর্তী অনুষ্ঠান দেখার উদাত্ত আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহাম্মদ রাসূল, তুমি মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মদিনার বুলবুল। মুহাম্মদ রাসূল, তুমি মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মদিনার বুলবুল। দিবানিশি তোমায় বেবে হয়েছি বেকুল, তুমি আমার প্রিয় নবী মদিনার বুলবুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। তোমার নামের দুরুদ পড়ে এই দরনি কুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মদিনার বুলবুল। দুরার বেশে ছিলে অগো তুমি মরুর রবি, তোমার প্রেমে কত কবিতা লিখে যায় কত কবি। দুরার বেশে ছিলে অগো তুমি মরুর রবি, তোমার প্রেমে কবিতা লিখে যায় কত কবি। তোমার প্রেমে এমন যে আমার, তোমার প্রেমে এমন যে আমার দিওয়ানা বেকুল, তুমি আমার প্রিয় নবী মদিনার বুলবুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। মুহাম্মদ রাসূল, তুমি মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মদিনার বুলবুল। বুকের ভিতর জমিয়ে রাখি তোমার ভালোবাসা,
ও গো নবী দেনের ছবি তুমি তো মনের আশা, বুকের ভিতর জমিয়ে রাখি তোমার ভালোবাসা, ও গো নবী মরুর রবি তুমি তো মনের আশা, তোমায় পেতে মনের মাঝে, তোমায় পেতে মনের মাঝে গেতে চিবকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসুল, মুহাম্মদ রাসুল, তুমি মুহাম্মদ রাসুল, তুমি আমার প্রিয় নবী মদিনার বুলবুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসুল। আমদেদ মাহে রমজান, রমজানের পবিত্রতা রক্ষা করুন করোনাকালীন সময়ে, স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক পরুন, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোন, জনসমাগম এড়িয়ে চলুন, জনস্বার্থে স্বাদ কোয়ালিটি প্রোডাক্টস ইউএসএ, হাজী তাহির আলী ফাউন্ডেশন, খায়রুননিসা মহিলা টাইটেল মাদ্রাসা।